হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন দিনে চলে এসেছি আম লস্যি বানানোর রেসিপি নিয়ে। এখন বাইরে খুব গরম পড়ে গেছে আর বাজারে কিন্তু প্রচুর আম উঠতে শুরু করেছে, তাই আজকে তৈরি করে দেখাচ্ছি আম লস্যি। খুব সোজা, বেশিক্ষণ সময় লাগে না, একেবারে পারফেক্ট গরমকালের জন্য। তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করি এই আম লস্যি, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুব ভালো খেতে হয়। তাহলে চলুন শুরু করি। দেখুন, এখানে তিনটে আম নিয়েছি। এটা আম্রপালি আম, আমাদের নিজেদের গাছের আম। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আবার আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। আর আছে 250 গ্রামের মতন টক দই, আছে ছোটো বাটির এক বাটি চিনি, আছে আইস কিউব, আর আছে সামান্য কিছু ড্রাই ফ্রুটস গার্নিশিংয়ের জন্য। এবার দেখুন, আমি একটা মিক্সিং জার নিয়েছি বড় সাইজে। এবার দিয়ে দিচ্ছি টক দই। গরমকালে লস্যি খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। আমরা লস্যি প্রায় খেয়েছি, একবার আম লস্যি বানিয়ে খাবেন, খুব ভালো খেতে হয়। বাড়িতে গেস্ট আসলে খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। দই দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে আমার আন্দাজ মতন চিনি দিলাম, আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন সেই আন্দাজ মতন চিনি দেবেন। এবার আমগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। এটা আম্রপালি আম, আমি এখানে একটু বেশি মিষ্টি দিয়েছি। আর দিচ্ছি কয়েকটা আইস কিউব, এটা অপশনাল। এবার আমি এটা ব্লেন্ড করে নেব, তারপর ফিরে আসছি। দেখুন, লস্যি তৈরি হয়ে গেছে। এবার গ্লাসে ঢালবো। দেখুন, একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি, তাতে আমি ঢেলে দিচ্ছি লস্যিটা। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও অন্যান্য কিছুও দিতে পারেন, ছোটো ছোটো করে আম কেটেও দিতে পারেন। বাড়িতে যদি টুটি ফ্রুটি থাকে সেটা দিয়েও গার্নিশ করতে পারে। ব্যাস, তৈরি হয়ে গেল একেবারে গরমকালের জন্য পারফেক্ট আম লস্যি। একবার অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ আসি, চলে আসবো নতুন রেসিপি নিয়ে।